বারবার আমাকে এই বুথতে একটু জাঙ্গিপাড়াতে, আমি জাঙ্গিপাড়ায় 2000 সকাল থেকে কিন্তু জাঙ্গিপাড়াতেই পড়েছিলাম। আর একটা বুথে আমাকে মেরেছিল পৌনে 8টার সময় সিপিএম। এখানে সারাদিন ধরে মানে ধাক্কা ধাক্কি করেছে, এ করেছে, বিকেল 5টার সময় ডেকে পড়ে মাথার বুঝতে পেরে গেছিলাম, তাই আর ঢুকিনি আমি, ওটা প্ল্যানিং ছিল। সিপিএম আমার তো গুন্ডা হয় মোহাম্মদ সেলিমকে দেখে বুঝতে পারে না, অত বড় গুন্ডা একখানা, একটা নোংরা মনের লোক একটা সেলিম। আর সেলিম যতদিন থাকবে সিপিএম সে উঠবেই না। সিপিএম ফালতু লোক একটা, ছক জায়গায় ছকবাজি করছে, কি করে বদমাশি করা যায়, মুর্শিদাবাদেও করেছে, ফেল হয়ে গেছে। ভদ্রলোক থাকেই না। মীনাক্ষী এসে এখানে বক্তৃতা দিয়ে গেছে না, সে মীনাক্ষী বলে গেছিল যে কল্যাণ ব্যানার্জি এতই ছড়িয়েছে যে মমতা ব্যানার্জি এসছে, ল্যাঙ্গুয়েজ বলছে মীনাক্ষী, এরা বলছে নেতা নেত্রী হবে।